নমস্কার, আমি সুখেন্দু, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওয়ে। সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি দুপক্ষেরই দাবি ছিল একটাই, বিদ্যুতের মাশুল বাড়াতে হবে। আর সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি আর্থিক বছর ও আগামী দুবছরের জন্য মাশুল বাড়াতে চেয়ে আবেদন করেছিল সিইএসসি। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানিও ইউনিট পিছু 43 পয়সা মাশুল বৃদ্ধির অনুমতি চেয়েছিল। বিদ্যুৎ মন্ত্রী স্পষ্টই জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে কোনোভাবেই বিদ্যুতের মাশুল বাড়ানো যাবে না। যেসব নিম্নবিত্ত পরিবার মাসে 100 ইউনিট বা তার কম বিদ্যুৎ ব্যবহার করে, তাদের বিদ্যুৎ বাবদ খরচ দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি। এই অংশের গ্রাহকদের বিদ্যুতে ভর্তুকি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির হাতে যে কয়লা খনি আছে, সেখানকার কয়লা যদি ব্যবহার করা হয় তাহলে উৎপাদন খরচ অন্তত 30% কম হতে পারে। গত বছর থেকেই বিদ্যুৎ সংস্থাগুলির নিজেদের উৎপাদিত কয়লা তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে ব্যবহার করছে। সরকার যদি বিদ্যুৎ চুরি রুখতে পারে এবং সরকারি ও বেসরকারি শিল্প সংস্থাগুলির বকেয়া টাকা আদায় করতে সক্ষম হয়, তাহলে কোনো রকম ভর্তুকি ছাড়াই বিদ্যুতের দাম 50% পর্যন্ত কমতে পারে। এতক্ষণ এই পর্যন্তই। আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাওয়ে।